সিলেটে এর আগেও এসেছি। সিলেট তো বাংলাদেশের একটা মানে অনেক সৌন্দর্যময় একটা বিভাগ, যেখানে সিলেট শহরে একটা পবিত্র জায়গা, যেখানে শাহজালালের মাজার, তারপরে এখানে শ্রীমঙ্গল চায়ের দেশ বলা হয়, জাফলং, মানে সিলেটটা অনেক বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, এবং সিলেট শহরটাও অদ্ভুত সুন্দর, এখানকার মানুষগুলো অনেক সুন্দর, যাদের সাথে মিশেছি মানে খুব সহজে আপন করে নেয় এবং মনে হয় না যে অন্য কোথাও গিয়েছি, সব নিজের কাছের মানুষদের কাছে গিয়েছি, এবং যার সাথে পরিচয় অনেক আনন্দের সাথে, আন্তরিকতার সাথে বন্ধুত্ব যে তৈরি হয় সেটা আসলে সিলেটের মানুষদের ভেতরে এই বিষয়টা আছে। এবং সিলেটি মানুষ অনেক বেশি অতিথি পরায়ণ, মানে অতিথিদের সম্মান করতে পারে, অতিথিদের আপ্যায়ন করতে পারে, এবং অতিথিদের সাথে যথাযথ যে সম্মান সেই সম্মানটা এখানে পাওয়া যায়। এবং সিলেটে আমি একাধিকবার এসেছি, এই অনেকগুলো শহরের মধ্যে সিলেট আমার প্রিয় একটা শহর, যেখানে আসলে আমি খুব আনন্দিত হই এবং অনেক কিছু মাথা থেকে সরে যায়, মনে হয় যে নাইস সিটিতে আসছি। মনে অনেক প্রশান্তি লাগে। হ্যাঁ, সেটা সিলেটের যেমন আমরা ছাতকের ভেতরের দিকে একটা জায়গা আছে, সুনামগঞ্জের হাওর আছে, সিলেট শহরের কিছু জায়গা আছে, এই ভৈরব নদীর পাড় দিয়ে ব্রিজের ওই পাশটা দিয়ে যেদিকেই যাই আমার কাছে মনে হয় যে সুন্দর এবং প্রশান্তি আনে, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। এটা চমৎকার একটা আয়োজনের সাথে আমরা আছি, এসেছি, এবং সিলেট বিভাগ থেকে যারা ফটোগ্রাফি কনটেস্টে বিজয়ী হয়েছেন তাদেরকে শুভকামনা জানাই, এবং সিলেটের সুন্দর সুন্দর ছবি ইতিমধ্যে আমরা পেয়েছি, যে সিলেটের উন্নয়নের এবং সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের ছবিগুলো এসেছে, যেটা সারা দেশব্যাপী দেখতে পাবেন, এমনকি বিশ্বব্যাপী এই সিলেটের ফটোগ্রাফগুলো দেখা যাবে, সেটা একটা খুবই আনন্দের বিষয়। খুব সচরাচরই দেখতে পাবে, ইতিমধ্যে শুরু হয়েছে ক্যাম্পাস নামে একটি ধারাবাহিক নাটক মাছরাঙা টেলিভিশনে, এর কিছুদিন পরে আবার শুরু হবে ফুলবাহার দীপ্ত টেলিভিশনে, এরপরে কিছু কিছু কাজ চলছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক আছে বলেই শিল্পীরা তৈরি হয়, দর্শকের ভালোবাসাতে শিল্পীরা অনেক বেশি কাজের মনোযোগী হতে পারে, দর্শক ভালোবাসে বলেই শিল্পীরা অনেক বেশি ভালোবাসা নিয়ে দর্শকদের জন্য কাজ করে। সুতরাং দর্শকরা অভিনয়কে, নাটককে, সিনেমাকে উৎসাহিত করবেন, যত বেশি দেখবেন, শিল্পীদের পাশে দাঁড়াবেন, তত শিল্পীরা দর্শকদের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন।